ধন্যবাদ। এখন আলোকিত আমাদের হৃদয়গুলোকে সুন্দর করে আমাদের কৃষ্ণ নামে সকলকে ধন্যবাদ জানাই। দ্য হাউস অফ গড চার্চের প্রতিটি যারা আজকে উপাসনায় মিলিত হয়েছেন তাদের প্রত্যেককে খ্রিস্টীয় শুভেচ্ছা জানান। আমরা জানি আজকে আমরা প্রত্যেকে উপাসনার জন্য উপনীত হয়েছি। আমাদের প্রত্যেকের উদ্দেশ্য খ্রিস্টের মধ্য দিয়ে আনন্দিত হওয়া। আমরা অনেক স্তুতি গান দেখেছি, আমাদের ভাই বোনেরা, ছোট্ট শিশুরা কি সুন্দর তারা প্রভুর প্রশংসা আর তা আনন্দের সাথে করেছে। তাই আজকে যখন আমরা দাঁড়িয়েছি, আমাদের জীবনের অনেক কিছু গান আছে, আমরা গান গাই, আনন্দ করি, কিন্তু গান গাওয়ার যে আমাদের আকাঙ্ক্ষা, ইচ্ছে, সেটা কোথা থেকে আসে? আজকে আমরা সকলে যখন এই মণ্ডলীতে দাঁড়িয়ে, চার্চে দাঁড়িয়ে সকলে ঈশ্বরের নামে গান করছি, আনন্দের সাথে করছি, কিন্তু প্রকৃত যে গান আমরা করেছি প্রত্যেকে এখানে, যারা আগে পরে অনেকে আপনারা গানে এইমাত্র গেয়ে গেলেন ঈশ্বরের জন্য, কিন্তু সেই গানের প্রকাশটা হচ্ছে বাহ্যিক প্রকাশ, তাকে ধন্যবাদ দেওয়া, সেটা একটা আনন্দের প্রকাশ। যারা আমরা প্রত্যেকে আজকে এই স্তুতি গান করেছি প্রভুর উদ্দেশ্যে, আমাদের এই স্তুতি গান কখন আসে সেই অবস্থাটা আমাদের জীবনে দেখতে হয়। কারণ আমরা জীবনে আনন্দ না থাকলে কোনো গান নেই। আমরা যখন জীবনে সমস্যা চলে, শরীর খারাপ থাকে অথবা মনে কষ্ট থাকে, সেই সময় আমরা আনন্দে গান গাইতে পারি না। গান অনেক কিছু গাইতে পারি, কান্নার গান হতে পারে, কিন্তু আনন্দের গান হয় না। আনন্দের গান কখন হতে পারে? আজকে আমাদের অংশটা আছে বিশেষ করে যে জেরেমিয়ার একটা অংশ থেকে, যেখানে জেরেমিয়া ভাববাদী পুরাতন নিয়মে তাকে ঈশ্বর মনোনীত করেছিলেন এবং এক বিশেষ দায়িত্ব তার উপর দেওয়া হয়েছিল যে ঈশ্বর যা বলতে চান ইহুদি জাতির জন্য। তাই নতুন জীবন যখন জিরমীয় ঈশ্বরের নিয়ন্ত্রণে বা দয়ায় চলছিলেন, পেয়েছিলেন, তার যাতনা জীবনে এসেছিল, অনেক কষ্ট এসেছিল, জীবনের গান ভুলে গেছিলেন। তখন জিরমীয় 20 আমরা 13 পদে দেখি সেই জিরমীয়ই বলেছে, সকলকে আহ্বান করেছে, তোমরা তোমরা সদা প্রভুর উদ্দেশ্যে গান করো, প্রশংসা করো, কারণ কারণ সমস্ত জীবনের দুরাচার বা শয়তান বা আমাদের সমস্যা শত্রুতার মাঝে প্রভু আমাদের অসহায়তাকে বা দরিদ্র মানে মানসিক জীবনে নানান কষ্টে অসহায় সেখান থেকে আমাদের কি করেছেন, উদ্ধার করেছেন। জেরেমিয়া গান করার আহ্বান জানাননি, তার জীবন সেই কথা বলছিল, তিনি প্রস্তুত ছিলেন ঈশ্বরের গানের জন্য। কারণ কারণ তার জীবনকে শত্রু থেকে মুক্ত করেছে, আর সেই জন্যই তিনি গান গেয়েছিলেন। আর তাই আজকে আমাদের বিষয় হচ্ছে আপনার হৃদয়ের আনন্দের যে গান সবাই গাইলেন বা আগামী সপ্তাহটা যখন চলবেন সেই গানটা প্রভুর জন্য, সেটা আনন্দের আপনার জীবনে যে ঈশ্বর সমস্যা থেকে কষ্ট দুঃখ থেকে উদ্ধার করেছেন
তার আনন্দেরই কি প্রকাশ? আমরা বাক্যের মধ্যে দিয়ে দেখব, আসুন প্রার্থনা যাই। ধন্যবাদ প্রভুমার পিতা তোমার আশীর্বাদের জন্য, ধন্যবাদ প্রভু তোমার সমস্ত বাক্যের পবিত্রতার জন্য, যে বাক্য খণ্ডন করার যোগ্যতা পৃথিবীর কারণ নেই, বাক্য তোমার অখণ্ডনীয় পবিত্র এবং দ্বিখণ্ডিত করে আমাদের হৃদয়ের ভাবনাকে প্রভু। প্রভু প্রতিটি মনকে আমরা তোমার হাতে অর্পণ করি, প্রতিটি আত্মা তোমার পবিত্র আত্মার মধ্য দিয়ে যাতে চিন্তা করে বুঝতে পারে প্রভু। তুমি তোমার দাসকে অভিষিক্ত করো প্রভু, এতে তোমার গৌরব প্রশংসা হতে পারে এবং প্রকৃতই মণ্ডলী সকলে মিলে আমরা তোমার উদ্দেশ্যে সেই প্রশংসা সেই গৌরবের মহিমার গান করতে পারি। প্রার্থনা যিশু নামে, আমেন। আজকে আমাদের বিষয় আপনার মনের আনন্দের গান কেন এসেছে, উৎসটা কোথায়, আপনার এই আনন্দের উৎসটা কি। আমরা যদি দেখি যে এই জেরেমিয়ার জীবনে জেরেমিয়াকে ঈশ্বর বলেছিল তুমি ইহুদি জাতি, তারা ঈশ্বরের কথা শুনছিল না, অবাধ্য ছিল, তাই তাকে বলেছিল জেরেমিয়া আমি যা বলতে চাই তোমার মধ্যে দিয়ে বলবো, তুমি তাদের জীবনে যে বিচার আমি আনছি, শাস্তি আনছি তা বলবে। আর জেরেমিয়া একথা বলার জন্য তার চারপাশের সেই শহরের তার দেশের লোকেরা শত্রু হয়ে গেছিল, কারণ সে সত্যি কথা বলেছিল প্রভুর শক্তিতে প্রভুর নির্দেশে। আবার বলি, সে সত্য কথা বলেছিল নিজের বুদ্ধিতে না, নিজের বিবেকে নয়, নিজের নীতিজ্ঞানে নয়, তিনি প্রভুর নির্দেশে প্রভুর শক্তিতে বলেছে। আর তাই যখন আমরা দেখি যে এই শহরে যখন সকলে তার শত্রু হয়ে গেছে, কেউ তাকে ভালোবাসে না, কেউ না, কারণ সে যা বলছে মানুষের যারা জীবনযাত্রা চলছে তাদের সাথে ধাক্কা খাচ্ছে। ইহুদি জাতির লোকেরা এক জীবনে চলছে যেখানে ঈশ্বরকে বাইরে ভাবে তারা বলে ভক্তি করি, বিশ্বাস করি, কিন্তু ভেতরে তাদের সেই বাধ্যতা নেই ঈশ্বরের কথা শুনে চলবো, তারা নিজেদের মতো আনন্দ করছে, গান করছে, সব কিছু করছে, কিন্তু সেটা ঈশ্বরের শক্তি বা নির্দেশ নয়। একমাত্র এই ভাববাদী জেরেমিয়া, তিনি ঈশ্বরের নির্দেশ এবং শক্তিতে সকলের মাঝে দাঁড়িয়ে শত্রু হয়ে গেছে, পরম বন্ধুও শত্রু হয়ে গেছে। তাই দেখি এনাকে কি করেছে, এই 20 অধ্যায়ের এক অংশ বলে যে পশুহুর সেই ইহুদি জাতির সেই মন্দিরের অধ্যক্ষ ছিলেন, তিনি কি করেছেন, তাকে কাঠবন্দি জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছেন, কারণ তিনি যা বলছেন মানুষ খেপে যাচ্ছে, শত্রুতা বেড়ে যাচ্ছে এবং তিনিও হয়তো পছন্দ করছেন না, কারণ তিনি একজন আইনগত ধেরা নিয়মে রয়েছেন, তিনি ভাবেন যে কাউকে বন্দি করে রাখলে ঝামেলা মিটে যাবে, কিন্তু ঈশ্বরের উদ্দেশ্য আলাদা। জেরেমিয়াকে সকালবেলায় উনি খুলে দিলেন এবং জেরেমিয়া তখন বলছেন সকলের উদ্দেশ্যে, জেরেমিয়া 20 অধ্যায়ের 4, দেখো সদাপ্রভু একথা বলছে যে আমি তোমার পক্ষে এবং তোমার সমস্ত বন্ধুর পক্ষে ভয়জনক করব। কেন? কারণ ঈশ্বরের অবাধ্যতার জীবন কি করে, সমস্ত ঈশ্বরের অভিশাপ। কিন্তু জেরেমিয়া এত শত্রুতার মাঝে কি সব লোকেরা তার দেশের, সে যখন সত্যি কথা বলেছে দেখো তোমরা অন্যায় করছো, তোমরা প্রভুর কথা শুনে চলছো না, তোমরা ঈশ্বর যা বলছে তা মান্য করছো না, তোমাদের উপর বিচার করবে প্রভু, তারা মানতেই চায়নি, উল্টো কি শত্রু হয়ে গেছে সত্য বলার জন্য। আমাদের খ্রিস্ট জীবনে হতে পারে ভাই বোন, খ্রিস্টকে ভালোবেসে যখন আমরা চলতে যাই সেই কথা বলতে গিয়ে আমাদের জীবনে অনেকে বাধা হতে পারে, অনেকে অনেক রকম হতে পারে, শত্রুতা বেড়ে যেতে পারে, কারণ যিশুর কথা আমরা সত্যি বলি এবং ঈশ্বরের এই বাক্যের নির্দেশে বলি জেরেমিয়ার মতো, তাই কি হয় আমাদের শত্রুতা ঘিরে ধরে। আর যখন শত্রুতা ঘিরে ধরে কি হয়,
শত্রুরা যখন ঘিরে ধরে তখন আমাদের জীবনে ভয় আসে, কি আসে? ভয় ঘুরে ধরে, চাপ অনুভূত হয় আমাদের মধ্যে, আর কি প্রতিহিংসা হয় যে ও আমার বিরুদ্ধে এই করলো, আমিও কিছু করব। জেরেমিয়াকে এরকম ভয়ে কুঁকড়ে গিয়েছিল হয়তো, তাই কিছু ভুল করে দেয়। যখন আমাদের জীবনে ভয় আসে খ্রিস্টকে জানলে আমরা কি করি? আমরা ভুল করে ফেলি। কিন্তু জেরেমিয়ার জীবনে কি ভুল হচ্ছিল? জেরেমির জীবনে হয়েছিল কি, যখন ঈশ্বর বলেছিল তুমি যাও, তুমি আমার কথা বলো ওদের সত্যিটা, সেই কথা পালন করতে গিয়ে তার সবাই শত্রুতা হয়ে গেছে। কিন্তু সে কি করে ফেলেছিল? মুহূর্তে ভুল করতে বসেছিল, কি করেছিল? যদি 20 অধ্যায় 9 পড়ি, সে বলেছিল যে প্রভু আমি আমি তোমাকে ভুলে যাব, আমি তোমার কথা কাউকে বলবো না, তোমার কথা বললেই আমার বিপদ হয়। আমাদের খ্রিস্টীয় জীবনও এরকম হতে পারে যে আমরা যখন লোকের সামনে ভালো কথা বলি, আর যিশুকে জানলাম নতুন, কি জানি আমার বাড়িতে এত অসুখ বিসুখ, যিশুকে জানার জন্যই কি আমার এই জীবনে হলো, বা আমি কিছু ভুল করলাম, বা আমি তো আগে এই চার্জে আসতাম, এই চার্জে আসার পরে দেখছি আমার পেটে ব্যথা হয়, আমার স্ত্রীর নাকে ব্যথা হয়, আমার ছেলের কান ব্যথা হয়, এরকম অনেক ভুল ধারণা আমাদের আসে। তাই এই ধারণা কেন হয়? কারণ আমাদের চারপাশে যখন সমস্যা ঘিরে ধরে এই জেরেমিয়ার মতো, তখন আমরা কি বলি? প্রভুকে ভুলে যাব, মণ্ডলী ভুলে যাব, চার্চে যাব না, আমি নিজের মতো থাকবো বাবা, আমরা এই ধরনের ভাবি, কারণ আমরা ভীত হয়ে যাই। জেরেমিয়াই ভুল করেছিল, সে বলেছে কি এখানে, যে আমি প্রভুর কথা আর বলবো টলবো না, বললেই আমার বিপদ হয়। খ্রিস্ট জীবনে আপনারও হতে পারে অভিজ্ঞতা, যে খ্রিস্টের কথা বললে প্রতিবেশী আমাকে শত্রু হয়ে যায়, আমার পরিজন আমাকে ছেড়ে চলে যায়, আমাকে ভালোবাসে না, আমার আত্মীয় স্বজন আমাকে দেখতে পারে না, নিজের মাও আমাকে ছেড়ে দিতে পারে, ছেলে মেয়ে ছেড়ে দিতে পারে, স্ত্রী স্বামীকে ছেড়ে দিতে পারে, স্বামী স্ত্রীকে ছেড়ে দিতে পারে, ভাই বোনকে ছেড়ে দিতে পারে। আর যিশু বলেছে এ কথা সত্য বাইবেলে, যে নিজের মা ভাই বোন পৃথিবীর সকলের ঊর্ধ্বে খ্রিস্টের ভালোবাসা, খ্রিস্টের জীবন সর্বত্র আমাদের অগ্রগণ্য। কারণ কারণ এই জেরেমিয়ার জীবন আমাদের শেখা আর কি। সে বলেছিল আমি সব ভুলে যাবো, আমি এই বিপদে আমার বন্ধু বান্ধব শত্রুতে আমি চাই না, বন্ধু বান্ধব ফিরে আসো, যদি তোমার কথা বললে শত্রু হয় তাহলে তোমার কথা বন্ধ করে দেবো। এটা শয়তান আমাদের কি করে, জেরেমিয়ার মতো এরকম আমাদেরও ভয় দেয়, আমরাও ভয় খাই যে না রে বাবা বেশি যিশু কথা এর কাছে বলা যাবে না, বললে তাহলে আমার জাত যাবে, ধর্ম যাবে, পরিবার যাবে, অনেক কিছু চলে যাবে। কিন্তু যে জীবনটা যাবে, যে জীবন দিয়েছে ঈশ্বর, সেটা নিয়ে আমরা ভয় খাই না। কারণ যিশু মতলিখিত 10:28 বলেছে তাকে ভয় করো, তার মানে যিশুকে, ঈশ্বরকে, যিনি তোমার আত্মা এবং দেহ দুটোকেই নরকে পাঠাতে পারবে। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, এত কিছু ভুলের মধ্যেও জেরেমিয়া একটা সঠিক আমরা দেখতে পাই। জেরেমিয়া কি বলেছে? বলছে যে প্রভু তোমাকে আমি ভুলে যেতে চাই, কিন্তু পারে না, কেন পারে না? বলছে যে তোমার বার্তা বা তোমার বাক্য, স্ক্রিনে দেখুন, যে তোমার বার্তা বা তোমার বাক্য, পবিত্র বাক্য আমার কি করে, দেহের মধ্যে আগুন জ্বালায়, পোড়ায়, উত্তপ্ত করে, যে আমি চুপ করে থাকতে পারি না, আমি তোমার যা বলতে চাইছো সেটা আমি ভেতরে চেপে রাখতে পারি। আর যিশু বলেছে সত্যকে জানো, সত্য তোমাদের মুক্ত করবে, লোকের সমাজে বলো সত্য, যে যিশু ছাড়া পাপের পরিত্রাণ কারো জীবনে হয় না। আজকে আমরা যখন আনন্দের গান করছি সকলে, সেই আনন্দের গানের প্রকাশটা কোথায়, উৎসটা কেন, আনন্দ কোথা থেকে আপনার জীবনে আসছে? জেরেমিয়ার জীবনে আনন্দ চলে গেছিল ঈশ্বরের সত্য কথা বলতে গিয়ে, কিন্তু সেই কিন্তু শেষে গিয়ে বলেছে কি, আসুন আমরা সকলে আনন্দের গান গাই। তার সমস্যা কত কিছু ছিল দেখুন, তার সমস্যা জীবনে, সে ঈশ্বরের কথা বলতে চায়নি, সে ভুল করছিল, যে যা হচ্ছে ঈশ্বরের নামের জন্য হচ্ছে। আমাদের খ্রিস্ট জীবনে হতে পারে, খ্রিস্টের নামের জন্য এত কষ্ট পাচ্ছি, খ্রিস্টের কথা বলবো না, চুপ করে গেল, যেখানে ভয় নেই সেখানে বলবো না। জেরেমিয়া ভুল করতে গিয়ে
তার বাক্য ছিল তার সাথে, তার ভেতরে, তার হৃদয়ে। তাই সেই বাক্য তাকে কি করেছে, তাকে ভুল থেকে ফিরিয়ে এনেছে। আজকে আপনার খ্রিস্টীয় জীবনে যদি ঈশ্বরের পবিত্র বাক্য, যিশুর বাক্য থাকে, সুসমাচার থাকে, সেই বাক্য জেরেমিয়ার মতো আপনাকেও ভয়ের অবস্থা থেকে, চাপের অবস্থা থেকে, অসুরক্ষিত জীবনের ভয় থেকে মুক্ত করে নিয়ে আসবে ঈশ্বরের, যিশুর সত্য কথা বলার জন্য। উই ক্যান স্ট্যান্ড, আমরা দাঁড়াতে পারি না আমাদের শক্তিতে, আমাদের বুদ্ধিতে, আমাদের জ্ঞানে, আমাদের কোনো শক্তিই নেই। ঈশ্বর যতক্ষণ না আমাদের সেই শক্তি দেন, সেই নির্দেশ দেন, সেই সত্য দেন, সেই অনুগ্রহ দেন, সেই প্রেম দেন, সেই বিশ্বাসযোগ্যতা দেন, আমরা পারি না। আর তাই দুটো জিনিস আমরা দেখব, কি জেরেমিয়ার জীবনে যখন তিনি ভুল করতে চেয়েছিলেন বিপদে পড়ে, কি ঈশ্বরের কথা ভুলে যাও, কিন্তু ঈশ্বরের বাক্য তাকে ফিরিয়ে এনেছে, 1 নম্বর। 2 নম্বর কি করেছে, তিনি এত শত্রুতা পেয়েছেন, বলছে লোকেরা আমাকে সবাই কি করছে, লোকেরা সবাই আমার টিটকারি করছে, ঠাট্টা করছে, বলছে তোমার ঈশ্বর বলেছে কোথায়, কিছুই তো হচ্ছে না, তুমি আমাদের মিথ্যে কথা বলছো। আর সে সেই সময় কি করেছিল, আর একটা ভুল, সে ঈশ্বরকে অভিযোগ করেছিল। জেরেমিয়া শুধু বলেনি ঈশ্বর তোমাকে আমি ভুলে যাব, বলবো না তোমার কথা, কারণ শত্রুতা বেড়ে যাচ্ছে। সে আর একটা ভুল করছিল, কি অভিযোগ করছিল ঈশ্বরের বিরুদ্ধে, তোমার জন্য এই অবস্থা, তুমি আমায় কৌশল করে এই জায়গাটা ফেলে দিয়ে। আমাদের খ্রিস্ট জীবনে হয়, খ্রিস্ট আমাদের ডেকে এনেছে, Ephesians 1:4 বলে, এই জগৎ সৃষ্টির পূর্বে আমি তোমায় মনোনীত করেছি, আমি আমি না খ্রিস্ট বলছি। তাই আজকে আপনারা যারা আছেন জেরেমিয়ার মতো মনোনীত খ্রিস্টের মধ্য দিয়ে, আর তার মনোনীত কখনো ভুল হয় না। তাই জেরেমিয়া প্রথমবার যখন ভেবেছিল ভুল করছিল, কি প্রভুর কথা বলবো না, মুখ চুপ, তখন পবিত্র তার বাক্য যে ছিল সেটা তাকে ফিরিয়ে এনেছে। সে বলে না, আমি ঈশ্বরের কথা এই মুখ চেপে বসে থাকতে পারি না, আমার মুখে ঈশ্বরের বার্তা বলবে বলবে বলবে। খ্রিস্টীয় জীবন আমাদের তাই, আমরা ভয়ে চুপ থাকবো না, শত্রুতার পরিবেশ সমস্যার মাঝেও যিশুর সত্য বলবো। কখন সেটা সম্ভব দেখবো আমরা। আর দ্বিতীয় কি, যখন সে বলেছিল, অভিযোগ করেছিল ঈশ্বরের বিরুদ্ধে, কিন্তু সে কি বলছে Jeremiah 20:11-তে, কিন্তু দুটো কিন্তু আছে, প্রথম কিন্তু আগেরটা দেখলাম যেখানে সে বলল ভুলে যাব তোমায়, কিন্তু তোমার বাক্য আমার মধ্যে রয়েছে, আবার এখানে বলছে তোমার বিরুদ্ধে আমার অভিযোগ প্রভু, কিন্তু প্রভু তোমার, তুমি আমার সাথে রয়েছে। তাই আমার বিরুদ্ধে যত শত্রুতা আছে সবাই হোঁচট খাবে, সবাই লজ্জা পাবে, আমি লজ্জা পাবো। তাই দুটো জিনিস আমরা এখানে শিখি, কি দুটো জিনিস, 1, জেরেমিয়ার হৃদয়ে ঈশ্বরের বাক্য ছিল, 2, ঈশ্বর তার সাথে ছিল। আজকে আপনার জীবনে সর্বোচ্চ সেই কাজটা জেরেমিয়ার মতো করতে হবে। আপনার জীবনে হয়তো অনেক অনেক বেশি প্রবলেম, সমস্যা রয়েছে, আপনার জীবনে হয়তো অনেক বেশি অসুবিধা রয়েছে, কিন্তু মনে রাখবেন আপনার জীবনে সর্বোচ্চ সত্য হচ্ছে যিশু আপনাকে পাপের থেকে পরিত্রাণ দিয়েছে, তার প্রশংসা করা জন্য, তার সত্য কথা তার নির্দেশে তার আত্মায় পবিত্র আত্মায় বলার জন্য। আর সেটা আপনি তখনই করতে পারেন যদি জেরেমিয়ার মতো ঈশ্বরের এই বাইবেলের বাক্য আপনার হৃদয়ে থাকে সর্বতোভাবে, আপনি তখনই করতে পারবেন। আর ঈশ্বর যদি আপনার সাথে থাকে, ইম্যানুয়েল, ঈশ্বর সদাসহিত, তবেই আপনি সেটা করতে পারবেন। এই দুটো জিনিস যদি আপনাদের জীবনে থাকে তাহলে আপনারা সাকসেস পাবেন। যখন জেরেমিয়া বুঝেছিল যে লোকে তাকে হিংসা করছে, বিদ্বেষ করছে, কিন্তু সে ঈশ্বরের শক্তিতে বিশ্বাস করেছিল, সে বলেছিল যে কেউ আমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না, কারণ স্বয়ং
ঈশ্বর আপনার সাথে, আমার সাথে আছে, আজকে আপনার সাথেও একই ঈশ্বর আছে। যদি তার বাক্য আপনার হৃদয়ে থাকে, তা তিনি আপনার সাথে থাকেন। আপনার সামনে যত বড় শত্রুতা থাকুক, সমস্যা থাকুক, আপনি পরাজিত হবেন না। জেরেমিয়া পরাজিত হয়নি, আপনি লজ্জিত হবেন না, জেরেমিয়া লজ্জিত হননি, আপনার শত্রুরা লজ্জিত হবে, জেরেমিয়ার শত্রুরা লজ্জিত হয়েছিল। আর তাই জেরেমিয়া একটা সত্য বলেছিল 20:12-তে, যে ঈশ্বর তুমি প্রতিটা যে মানুষ তাকে পরীক্ষা করো যে সে কেরকম, তুমি জানো প্রভু যে সে কেরকম, কি করছে না করছে, কতটা তার হৃদয়ে ধার্মিক, সত্য তার জীবনে চলছে। সে শেষ পর্যন্ত ঈশ্বরের ওপর বিচারটা ছেড়ে দিয়েছিল তার শত্রুটা। আমাদের জীবনে শিক্ষা, আমাদের জীবনে অনেক সাক্ষ্য আজকে শুনেছি, কোনো কিছুই মনে হচ্ছে জীবনে সঠিক চলছে না, কিন্তু যদি প্রভু বাক্য আপনার জীবনে থাকে হৃদয়ে, জেরেমিয়ার মতো, যদি প্রভুর উপস্থিতি আপনার জীবনে সঙ্গে থাকে সর্বদা, আপনি যে সমস্যার গভীরতায় থাকুন, যে কষ্টে দুঃখে বেদনায় শত্রুতার মুখে থাকুন না কেন, ঈশ্বর আপনার হয়ে সে বিচার দেবেন। তিনি আপনার হৃদয়ের অবস্থান জানেন, আপনার হৃদয় খ্রিস্টের সাথে যুক্ত, আপনার হৃদয়ে খ্রিস্টের আত্মা রয়েছে, আপনার হৃদয়ে খ্রিস্টের বাক্যের সত্যের মধ্যে রয়েছে, আর তাই আপনার বাক্য মুখ বন্ধ হবে না। সমস্ত সমস্যা শত্রুতা তো খ্রিস্টের নির্দেশ, তার সত্য পরিত্রাণের কথা বলে যাব, জানবো আমি, জানবে তুমি খ্রিস্টেতে কেন নমি। কি করে জেরেমিয়া নিশ্চিত হয়েছিল যে ঈশ্বর তার সাথে রয়েছে? কি করে আপনি কি নিশ্চিত ঈশ্বর আজকে আপনার সাথে আছে? কারণ কারণ সে ঈশ্বরের দয়া দেখেছিল, সে শুধু মুখে বিশ্বাস করেনি, সে তার ঈশ্বরের পরাক্রমের প্রতিজ্ঞার উপর সে নির্ভর করেছিল। সে ঈশ্বরের প্রতিজ্ঞা কখনো বদলায় না, তাই সে বলেছিল, ঈশ্বর তুমি অসামান্য, অনন্য। আজকে আপনি আমি কি বলতে পারি ঈশ্বরকে, ঈশ্বর তুমি, যিশু তুমি অনন্য? তখনই বলতে পারি যদি তার প্রতি পূর্ণ বিশ্বাস, তার বাক্যের ওপর নির্ভরতা, তার সাথে চলার অভিজ্ঞতা রাখি। আমাদের জীবনের সমস্যার মধ্য দিয়ে কখনো আমাদের পরীক্ষায় পড়তে হয়, জেরেমিয়াকে পড়তে হয়েছিল। জেরেমিয়া দুটো ভুল করতে চলেছিল, কিন্তু সেই দুটো ভুল উপচে গেছে দুটো সঠিক জিনিস দিয়ে। দুটো সঠিক ছিল, ঈশ্বরের বাক্য তার হৃদয়ে ছিল, আর ঈশ্বর তার সাথে ছিল। যদি ঈশ্বর আমাদের সাথে থাকে, আমাদের জীবনে যদি সমস্যাও আসে, ঈশ্বর জেরেমিয়াকে মুক্ত করেছিলেন সমস্যা থেকে, শত্রুতার বিরুদ্ধেও তাকে অপরাজিত রেখেছেন, তাকে লজ্জিত হতে দেননি। আপনি যদি আজকে শত্রুতার ঘেরাটোপে থাকেন, সমস্যার মুখোমুখি থাকেন, যিশুর উপর নির্ভর করুন। বাইবেলে রোমিও 10:11-তে বলে, যে যিশুতে বিশ্বাস করে সে লজ্জিত হয় না। আর তাই ঈশ্বর আমাদের এই হৃদয়কে পরীক্ষা করেন এবং বের করে আনেন তার শক্তিতে। পৃথিবীতে আর কিছু দামি নেই, না কোনো সম্পর্ক, না আমার জীবনের কোনো জিনিস, জ্ঞান না। আর তাই আমরা দেখি যে যিশাইয়া 54:17-তে ঈশ্বর প্রতিজ্ঞা দিয়েছে, বলছে, মানুষ তোমাকে শত্রু ধ্বংস করার জন্য অনেক কিছু করবে, তোমার বিরুদ্ধে বলবে, কিন্তু তাদের সব ভুল প্রমাণ করা হবে। কারণ প্রভুর দাসরা কি পায়, আমরা কি পাই যারা প্রভুকে সেবা করি, ভালোবাসি, বলছে তার কাছ থেকে আসা ভালো জিনিস পা, জেরেমিয়া পেয়েছিল সেদিন। আর তাই জেরেমিয়া সেই শেষে বলেছিল, এসো আজকে আমরা আনন্দের গান গাইব, আজকে দা হাউস অফ গড চার্চ, তাই প্রতিজ্ঞা, আমরা আসবো সকলে। আমাদের জীবনে সমস্যা আছে, শত্রুতা আছে, চারপাশে বিভাজন রয়েছে,
ঘেরাটাতে আমরা রয়েছি, কিন্তু আমরা গান গাইতে পারবো তখনই যখন আমরা সত্যিকারের ঈশ্বরের পরাক্রমে ভয়মুক্ত জীবনে এই পৃথিবীতে চলতে পারবো, তার আত্মায় দাঁড়াতে পারবো। আর আজকে জেরেমিয়ার সমস্ত আনন্দের উৎস ছিল ঈশ্বর তাকে কি করেছিল, শত্রুতার মাঝেও মরে দিতে দেয়নি, পরাজিত হতে দেয়নি, লজ্জিত হতে দেয়নি। আপনার হৃদয় আনন্দের গান কেন আসছে? জেরেমিয়ার মতো আপনার জীবনেও কি যিশু আপনার শত্রুকে লজ্জিত করেছে, আপনাকে বিজয়ী রেখেছে? যারা বিশ্বাস করে জেরেমিয়ার মতো তার নির্দেশ সত্যকে সম্পূর্ণ সামনে রেখে সেই প্রকাশিত জীবনে হাঁটে, প্রভু তাদের জেরেমিয়ার মতো পরিত্রাণ দেন না, সেই হৃদয়ে আনন্দ এমন দেন যে আনন্দে গান গায়। আর তাই তো জেরেমিয়া বলেছিল, তবে প্রভুর উদ্দেশ্যে তোমরা গান করো, প্রশংসা করো, কারণ তিনি অসহায় লোকদের আপনার আমার মতো যারা আত্মিকভাবে মানসিকভাবে যিশুকে জানার জন্য, যিশুর সত্যের জীবনে চলার জন্য, যিশুর বাক্য বলার জন্য শত্রুতার এই পৃথিবীর ঘেরাটোপে আমাদের মাঝে মাঝে থাকতে হয়। বলছে প্রভু আমাদের এই অসহায় দরিদ্রের জন্য যারা দুরাচার তাদের থেকে রক্ষা করবে। আর সেই আনন্দের গান আজকে আমরা তবেই গাইতে পাচ্ছি, সাক্ষ্য শুনেছি কত ধরনের জীবনের সমস্যার মধ্য দিয়ে প্রতিটা পরিবার এসে আজকে এখানে দাঁড়িয়েছে। আর তাই আপনারা প্রত্যেকে জেরেমিয়ার মতো সেই আনন্দের পরিত্রাণের গান গিয়েছে যে আজকে আমাদের ভয়মুক্ত, আজকে আমাদের জীবনে সমস্যা আছে কিন্তু আমাদের সাথে প্রভু আছে, আমাদের হৃদয়ে অনেক কিছু বাধা রয়েছে কিন্তু ঈশ্বরের পবিত্র বাক্য রয়েছে। তাই আপনার জীবনের আনন্দের উৎস কি? জেরেমিয়ার জীবনের আনন্দের উৎস ছিল ঈশ্বরের দায়িত্ব, যত্নশীলতা, ভালোবাসা, তার প্রতিজ্ঞা। আজকে যিশুর ভালোবাসা, যিশুর প্রতিজ্ঞা, যিশুর দয়া, যিশুর সুরক্ষা, যিশুর যত্নশীলতা কি আপনার জীবনে আনন্দের কারণ? মনে রাখবেন যিশু তার নিজের জীবন দিয়ে সমস্ত পৃথিবীর পাপের পরাক্রম থেকে আমাদের মুক্ত করেছেন। তিনি হচ্ছেন ন্যায় বিচারক, তিনি নিজের জীবন দিয়ে আমাদের পাপের ন্যায়তা দিয়েছেন। তাই আপনার বিরুদ্ধে যত বড় শত্রুতা, যত বড় প্রতিরোধ থাকুক, সমস্যা থাকুক, খ্রিস্টের সত্যে বাক্যে খ্রিস্টের সঙ্গে দাঁড়ান, তার আত্মায় দাঁড়ান, পরাজিত আপনি হবেন না, কারণ খ্রিস্ট মৃত্যুঞ্জয় ঈশ্বরের এক সমস্ত ভাবে প্রতিরূপ বলা চলে। জেরেমিয়া যখন লোকেরা শত্রুরা হাঁটা হাসি ঠাট্টা করছিল তার ঈশ্বরকে নিয়ে, তার জীবন নিয়ে, সে লজ্জায় ভেঙে পড়ছিল। আপনাকেও কি এরকম ঠাট্টা হাসি টামাটা করে লোকে যিশুকে জানেন বলে? আপনার জাত, আপনার ধর্ম, আপনার জীবনের অনেক কিছু নিয়ে লজ্জিত হবেন না, কারণ প্রভু আপনার জীবনকে সেই ন্যায় বিচার দেবেন। কারণ ঈশ্বর আমরা যারা উপাসনা করি তাদের জীবনে কষ্ট জেরেমিয়ার মতো আসতে পারে, কিন্তু আমরা প্রস্তুত থাকব এই কষ্ট সমস্যা ভয় চাপ থেকে প্রভু আমাদের মুক্ত করবেন। আর আমরা তবেই তো আজকে আনন্দের গান গাইতে পেরেছি এখানে। আমরা যখন গান গাই সেই আনন্দ আসে তখনই যখন আমরা খ্রিস্টের সত্যিকে জানি, খ্রিস্টের ভালোবাসাকে জানি। আমরা অসহায় নই, কারণ যিশু স্বয়ং আমাদের সহায় রয়েছেন। আমরা শুধু এই জন্য আনন্দে গান গাই না যে আমাদের শত্রুদের পরাজিত করেছে, আমরা এই জন্য গান গাই কারণ প্রভু আমার মনের ভেতরে তত সমস্যা তো তার প্রতি ভালোবাসা, বিশ্বাসযোগ্যতা, বিশ্বাস দেখিয়েছে। আমি লজ্জিত ছিলাম না, আমি তার প্রতি বিশ্বাস হারাইনি, তার সমস্ত জীবনের প্রতি আশা হারাইনি, তার বিচারের প্রতি আমি সমস্ত
বিশ্বাস নির্ভর ভরসা রেখেছি, জেরেমিয়া রেখেছিল। আর তাই সে বলেছে এসো আনন্দের গান করি। আর আজকে আপনি আমি যদি রাখি সেই আনন্দের গান আমরাও গাইতে পারি। তাই আপনাদের জীবনে যত বড় উচ্চতায় সমস্যা থাকুক না কেন, সেই উচ্চতাকে ঈশ্বরের নামে সমস্ত ভাবে আমরা দূরীভূত করতে পারি। আর তাই যিশাইয়া 54:10 বলে যে পাহাড় অদৃশ্য হতে পারে, পর্বত চূর্ণ হতে পারে, কিন্তু আমার দয়া থেকে, আমার দয়া তোমাদের থেকে সরে যাবে না। আমেন। আমার শান্তি কখনো শেষ হবে না, তোমাদের ক্ষমা প্রদর্শন করো। তাই ভাই বোনেরা, আজকে আপনার চিন্তা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আপনার জীবনে প্রকৃত কি পরিত্রাণ এসছে, ভয়মুক্ত জীবন এসছে, যেখানে জেরেমিয়ার মতো তার পবিত্র বাক্য এবং ঈশ্বর আপনার সাথে থাকার জন্য সেই আনন্দে কি আপনি আজকে গান গাইতে পারছেন? এবং এই গানের সুর বেসুরো হবে না পুরো সপ্তাহ ধরে। এই সুরের সমস্ত মাধুর্য ঈশ্বরের আনন্দের, তা পুরো সপ্তাহ ধরে আপনার পরিবার এবং আপনার জীবনে থাকবে। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা, তার দয়া থেকে সরে যাবে না। আগে কি ঈশ্বর আপনাকে সমস্ত ভয় পৃথিবীর শত্রু থেকে মুক্ত করেছেন? আপনি কি নিজের জীবনের সমস্ত অসুরক্ষিত থেকে বেরিয়ে এসেছেন? ঈশ্বর কি জেরেমিয়ার মতো আপনার ভুল ভাবনা তার সম্পর্কে অভিযোগ থেকে বের করে এনেছেন, যে সত্যতে দাঁড়িয়ে জেরেমিয়ার মতো আপনারা বলতে পারেন এসো দ্য হাউস অফ গড চার্চ, আমরা প্রত্যেকে সদাপ্রভুর উদ্দেশ্যে গান করি, প্রশংসা করি, কারণ তিনি আমাদের সমস্ত শত্রুতা, আমাদের সমস্ত বাধা, জীবনের সমস্যা, কষ্টে পরাজিত লজ্জিত জীবনের মাঝেও তিনি আমাদের মতো অসহায়দের মুক্ত করেছেন। আর তাই আজকে আমরা সেই পবিত্র প্রকাশে, তার পরিত্রাণের প্রকাশে তার নামকে গরিমা দিই। আর তাই সেই খ্রিস্ট হচ্ছে আমাদের সেই ঈশ্বর যিনি আমাদের পাপীদের অসহায়তা থেকে মুক্তি করেছেন এক নতুন জীবনে। তাই জেরেমিয়ার মতো আমরাও যাতে এই গানের রেশ আমাদের জীবনে যা আজকে শুরু করেছি তা যেন বর্ধিত হয়, বাড়ে, কমে না, যেন আনন্দ থাকবে, লজ্জিত হবো না যিশুর কথা বলতে, কুচকে যাব না, ক্লান্ত হব না, ভেঙে যাব না। তবেই তো জেরেমিয়ার মতো আমরা বলতে পারি জানবো আমি, জানবে তুমি খ্রিস্টতে কেন নমি। ধন্যবাদ প্রেমময় পিতা, তোমার আশীর্বাদের জন্য, তোমার সত্যের জন্য, তোমার বাক্যের জন্য, তোমার প্রেমের জন্য, তোমার পরাক্রমের জন্য, তোমার আমাদের সহিত থাকার জন্য। প্রভু, তোমার বাক্য জেরেমিয়ার মতো যে প্রতিজ্ঞা বহন করেছে, যে পরাক্রম বহন করেছে, তা আমাদের প্রত্যেকের জীবনে বহন করুক। প্রভু, আমরা লজ্জিত নই, তোমার সত্য, তোমার নির্দেশ, তোমার প্রেম, তোমার দয়া আমাদের সহবর্তী হোক, যাতে জেরেমিয়া যে পরাক্রমে সমস্ত তোমার কথা বলার জন্য হৃদয়কে উত্তপ্ত রেখেছিল, সেই অগ্নির মতো উত্তপ্ত হৃদয় আমাদের দাও তোমার পবিত্র বাক্য দেওয়ার জন্য লোকের মাঝে, এবং তোমার সত্য সাক্ষ্য হওয়ার জন্য। কারণ প্রভু, আজ এই আনন্দের গান, তুমি যে আমাদের পরিত্রাণ করেছো জীবনের সমস্যার মাঝেও, শত্রুতার মাঝেও, তুমি যে সঠিক বিচারকর্তা, ন্যায়পরায়ণ, তার প্রমাণ আমাদের প্রতিটা সময় দিয়েছো। তাই আজকে আমরা তোমার উদ্দেশ্যে আনন্দের গান গাইব, কারণ তুমি আমাদের আনন্দের উৎস। প্রার্থনা যিশু নামে, আমেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। জয় যিশু।